তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন, ছাপ্পান্ন নাম্বার আয়াত। কয়টি আয়াত হলো? বাহান্ন, তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন, ছাপ্পান্ন, কয়টা হলো? পাঁচটি। পাঁচটি আয়াত তেলাওয়াত হলো। আল্লাহ তাআলা যাতে এই পাঁচটি আয়াতের প্রত্যেকটি অক্ষর এবং হরফের নূর দিয়ে আমাদের অন্তরগুলোকে মনোবার করে দেয়। আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো। কার ঘোষণা? সবাই কথা বলতে হবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তো তার মানে আল্লাহও জিকির করে, বান্দাও জিকির করে। আল্লাহর জিকির কেমন আর বান্দার জিকির কেমন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার সাথে কুফরি করো না। আল্লাহর জিকির বলতে কি আমরা আল্লাহ আল্লাহ করবো আর আল্লাহ বান্দাহু বান্দাহু করবে? এটা কি জিকির? আমরা তো জিকির আল্লাহর জিকির বলতে বুঝি আল্লাহু আল্লাহু আল্লাহ। আমরা আল্লাহু আল্লাহু করবো আর আল্লাহ বান্দাহু বান্দাহু, এটা? তাহলে কি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে আল্লাহর জিকির করার জন্য আদেশ দিয়েছেন কে? কথা বলতে হবে, জিকিরের আদেশ দিয়েছেন কে? আল্লাহ আদেশ দিয়েছেন, তার রাসূলও আদেশ দিয়েছেন, সালফে সালেহীন সবাই জিকির করেছেন কি করেন নাই? জিকির ছাড়া মুমিন জীবন আছে? মৃত এবং জীবিতের মধ্যে পার্থক্য যেমন, মৃত ব্যক্তি জিকির করতে পারে? পারে না। মৃত এবং জীবিতের মধ্যে পার্থক্য যেমন, ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে ইমানদার আল্লাহ জিকির করবে, কাফের আল্লাহ জিকির করবে? ইমানদার ব্যক্তি আল্লাহর জিকির করবে। এখন জিকির কি? জিকির কাকে বলে? জিকির কত প্রকার? কোনটা জিকির আর কোনটা জিকির না? কোনটা ইবাদত, কোনটা ইবাদত না? কোনটা ইবাদতের নামে জালিয়াতি আর কোনটা ইবাদতের নামে ইবাদত? জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, জিকির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। শাব্দিক অর্থ কি? স্মরণ করা। স্মরণ করা অর্থাৎ পৃথিবীর কোন বান্দা যদি মনে মনে ন্যূনতম আল্লাহ তাআলার স্মরণ রাখে, একেবারে যে কোনো কর্ম করার ক্ষেত্রে বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, তাহলে তার ন্যূনতম হলো জিকিরের হকটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু জিকির এখানেই শেষ নয়, জিকির নানান প্রকারের জিকির রয়েছে। কোরআনে কারীমের মধ্যে সালাত, সালাতকেও জিকির বলা হয়েছে। সালাতকে কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। দ্বীনি আলোচনাকে জিকির বলা হয়েছে। কোরআনের সূরাতুল জুমার মধ্যে বলা হয়েছে, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইত। যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তো মুয়াজ্জিন যখন আজান দেয়, জিকিরের দিকে দৌড়াও মানে মসজিদের মধ্যে কি তখন জিকির হয়? জিকির হয়। আজানের পর সর্বপ্রথম কোন কাজটি হয়? খুতবা। কি হয়? খুতবা, বক্তব্য হয়। বলছে আল্লাহ তাআলা বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়াও, অর্থাৎ তোমরা ওয়াজ শোনার জন্য দৌড়াও। সুবহানাল্লাহ। খুতবা, খুতবাকে কি বলা হয়েছে? জিকির। খুতবাকে কি বলা হয়েছে? জিকির।
তাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রখ্যাত তাবি আবু দারদা, তিনি বলেন ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, তুমি যদি আল্লাহর জন্য সালাত আদায় করো সেটাও জিকির হবে। ওয়া ইন সুনতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, তুমি যদি আল্লাহর জন্য সিয়াম পালন করো সেটাও আল্লাহর জিকির হবে। ওয়া কুল্লু আমালিন সালিহিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যত নেক আমল করবে সবগুলো আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত হবে। মান আতা আল্লাহ ফাকাদ যাকার আল্লাহ, তাবিদের থেকে বর্ণিত, যে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, ফাকাদ যাকার আল্লাহ, যতক্ষণ আনুগত্য করে ততক্ষণ সে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইউতিউহু ফালাইসা বিযাকিরিন লিল্লাহ, আর যে আল্লাহর আনুগত্য করে না সে আল্লাহর জিকিরকারী হিসাবে গণ্য হবে না। ওয়া ইন আকসারাত তাসবিহ, হাদিসের মধ্যে এসেছে ব্যক্তি যদি বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো যদি মুখে মুখে বেশিও বলে কিন্তু যদি সে আল্লাহর আনুগত্য না করে, আল্লাহ যা আদেশ করেছেন তা না করে, আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি সে করে, তাহলে মুখে বেশি বেশি আল্লাহ জিকির করলেও ফালাইসা বিযাকিরিন লিল্লাহ, সে আল্লাহর জিকিরকারী হিসেবে গণ্য হবে না। আমরা তো আল্লাহর নামে মামলা করে দিয়ে এসে মামলা বুঝেন, মনে করেন আমার সাথে আমার সামনে যিনি বসা, সামনে যে বসা তার নামে আমি একেবারে সুপ্রিম কোর্টে একটা মামলা করে দিয়ে এসেছি, এটার ফলাফল হচ্ছে এটা যদি সে যে মামলা করছে এটা যদি আইন পাশ হয় তাহলে আমার গলা যাবে, ফাঁসি হবে। সে সেখানে মামলা করে এসে আমার সামনে এসে বসে বসে আমার সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলে, আমার জন্য খুব দরদ দেখায়, এটা কি ভালো দেখাবে? না, ভালো দেখাবে না। যে ব্যক্তি যে বাজার সুদি কারবার করে, যে সুদ খায় অবৈধভাবে হারাম পন্থা উপার্জন করে, আল্লাহ তাআলা বলছেন সে আল্লাহর নামে মামলা করে রাখছে, আল্লাহর নামে মামলা করে দিয়ে এসে মসজিদের মধ্যে ডাকাডাকি করতেছে, মানে এই ব্যক্তির মতো فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দেয়, আল্লাহর নামে যুদ্ধ ঘোষণা দিয়ে এসে আল্লাহর কাছে আবার কিছু চাচ্ছে, কাজে আসবে না? কথা বলেন কাজে আসবে না? فَذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ, জিকির কি জিনিস, জিকির আমাদেরকে বুঝতে, সালাত জিকির, সিয়াম জিকির, হজ জিকির, তারপরে যত ধরনের নেক আমল আছে সবগুলো কি? সব জিকির। আবার পাশাপাশি এটাও বলা হয়েছে যে ব্যক্তি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি বলবে কিন্তু নেক আমল করছে না, মানে আল্লাহ যা আদেশ করেছেন তা করছে না, যা নিষেধ করেছেন তাই করছে, বলা হচ্ছে ফালাইসা বিযাকিরিন লিল্লাহ, সে আল্লাহর যাকির হিসেবে অন্তর্ভুক্ত হবে না, জিকিরকারীর দপ্তরে তার নাম লেখা হবে না। সালাতকে জিকির বলা হয়েছে আরো কত ভাবে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইস্তায়কাযা মিন নাওমিহি ওয়া আইকাযা ইমরাতাহু, যেই ব্যক্তি যেই স্বামী রাতে ঘুম থেকে জাগে, ওয়া আইকাযা ইমরাতাহু, এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয় তাহাজ্জুদ পড়ার জন্য, ফরজ বাদে তাহাজ্জুদ নাকি ফরজ সালাত লাগবে? ফরজ ছাড়া তাহাজ্জুদ পড়ে এরকম আছে না নাই? আছে। ফরজ রোজার খবর নাই, সবে বরাত সবে মেরাজের রোজা রাখে, আছে না নাই? আছে। ফরজ নামাজ পড়ে না কিন্তু নফল নামাজ পড়ে, আছে না? আছে, অবশ্যই আছে। এই হচ্ছে ফজিলত শুনে আমাদের আমল আমল করতেছে, এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি শুনছে পাগড়ি মাথার দিয়ে, পাগড়ি মাথার দিয়ে সালাত পড়া স্বভাব অনেক বেশি, এখন মসজিদে আসছে দেখে তো পাগড়ি নাই, কি করবে? লুঙ্গিটা খুলে পাগড়ি মাথা দিবে, স্বভাব হবে? ফরজের খবর নাই, ফরজের খবর নাই। ইসলামকে আগে বুঝতে হবে, আমার মতো করে না ইসলামের মতো বুঝতে হবে, ইসলামকে ইসলামের মতো বুঝতে হবে, আমার আপনার মতো বুঝলে এটার নাম ইসলাম না,
একজন গুরুত্বপূর্ণ ভাই আমাকে বলছেন যে আমরা মানুষদেরকে আমলের কথা বেশি বেশি বলি। গত কয়েকদিন আগে বলছিলেন একজন, আমলের কথা বেশি বেশি বলি। আকীদা তো সবারই ঠিক আছে, বলে যে আকীদা সবার ঠিক আছে, আমলের কথা বেশি বেশি বলি। আসল কথা হচ্ছে আকীদা যে কি জিনিস সেটাই আমরা বুঝি না, ঈমানটা কি জিনিস সেটাই আমরা বুঝি না। এই জন্য যে জিনিসটা বুঝি না আমরা, সেই জিনিসটা আসলে কি সেই জিনিসটা আসলে বুঝারও চেষ্টা করি না। কারণ যার মধ্যে যে সমস্যাটা, আমরা চাই যে আমাদের সমস্যাটা সমাধান হোক, এই জন্যই তো আমাদের আশা। কিন্তু কিছু মানুষের চিন্তা ভিন্ন, কিছু মানুষের চিন্তা হচ্ছে আমি তো 100-100 ঠিক আছি, অন্যের সমস্যা সমাধান করতে হবে। মানে আমার আকীদা 100-100 ঠিক, অমুকেরটা ঠিক করতে হবে। আমরা বলছিলাম যে জিকির, জিকির কি সেই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। ইসলামের মধ্যে জিকির ছাড়া কোনো আমল নাই, জিকির ছাড়া কোনো আমল নাই। আমরা যে আজকে সালাত পড়লাম, সালাত জিকির। আমরা যে আজান দিচ্ছে মুয়াজ্জিন, এটা জিকির। তারপরে হচ্ছে যত কাজ আছে, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাযিল করেছি। এই গোটা কোরআন কালা কি বলেছে? সবাই কথা বলেন, কি বলেছেন? জিকির বলেছেন। তাহলে কোরআনের ভিতরে এমন কোন বিষয় আছে যে বিষয়টার আলোচনা কোরআনে নাই? আছে? না। এমন কোন নেক আমল আছে যেটার আলোচনা মোটেই কোরআনের মধ্যে নাই? আছে? না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আমি জিকির নাযিল করেছি, অর্থাৎ গোটা কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, কোরআনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ তাআলা জিকিরের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে এই সব কিছু জিকিরের অন্তর্ভুক্ত, সুতরাং মৌখিক জিকির কি ইসলামে নেই? কি বলেন, মৌখিক জিকির নেই ইসলামে? এই যে আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি আলোচনায়, বলছি না জি, আলহামদুলিল্লাহ বলছি না জি, আল্লাহু আকবার বলছি না জি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না আমরা জি, এই সবগুলো জিকির কিনা জি? কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ, আল্লাহর জিকির। এখন সমস্যা হচ্ছে সুন্নাত পদ্ধতিতে কেউ যদি জিকির করে আমাদের কাছে সেটা অপরিচিত হয়ে গেছে। আমরা সুন্নাত পদ্ধতিতে একজন যতই জিকির করে আমরা তাকে জিকিরকারী হিসেবে গণ্য করতে রাজি না। যতক্ষণ না বিশেষ কোনো পদ্ধতিতে একজন ব্যক্তি জিকির না করে ততক্ষণ পর্যন্ত আমরা বলি যে অমুকে জিকির করছে না, আমরা তো জিকির করছি। কি বলেন, এরকম চিন্তা আছে না নাই? আছে না নাই? আসলে ওনারা যেটাকে জিকির বানাইছে এটা আসলে ইসলামে নাই। ওনারা যেটাকে জিকির বানাইছে, যেটার নাম দিছে জিকির, এটা ইসলামে নাই। ওনারা মনে যেটা ইসলামে নাই ওনারা সেটাকেই জিকির মনে করে বসছে, যে ওটাই একমাত্র জিকির। আসলে ওনারা যেটাকে জিকির বানাইছে এটা ইসলামে নাই। যদি থাকতো, যদি থাকতো তাহলে সালাত, সওম, হজ, যাকাত এই ইবাদতগুলো আমরা পালন করি কি করি না? কথা বলেন, করি না? করি কি করি না? এই যে আজকে মসজিদে আমরা আসলাম, সবাই সালাত পড়ি নাই? কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে এই কাজ করেছে কেউ? না। সবাই কোন দিকে ভিড়ে? কেবলার দিকে ভিড়ে। কোন দিকে ভিড়ে? কেবলার দিকে ভিড়ে। সালাত আমরা সবাই শুরু করেছি কি বলে? আল্লাহু আকবার। এমন কেউ কি আমাদের সাথে আছে নারায় তাকবীর বলে সালাত শুরু করে? না। আছে? না। তাহলে সালাত কি একরকম, মূল সালাত সবার কি একরকম, সব সবাই একরকমের সং পালন করে, জাকাত দেয় সব এক সিস্টেমে, এক সিস্টেমে জাকাত দিচ্ছে, হজ করে সব এক সিস্টেমে,
আমাদের দেশে যেই যারা নিজেদেরকে জিকিরকারী হিসেবে পরিচয় দেয় তাদের সবার জিকির একরকম কথা বলেন একরকম কেউ জিকির করে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জা, পীর সাহেবের কলব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মোতাওয়াজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব আল্লাহর আরশে আজমির দিকে মোতাওয়াজ্জা, সব মোতাওয়াজ্জা হয়ে আমার কলবের মধ্যে জিকির জারি হোক, এরকম আছে না নাই? আছে না নাই? আবার কেউ আছে জিকির করে, জিকির করতে করতে হাল হয়, হাল হয় না? আপনারা কি আমার কথা রাগ করছেন? জিকির করতে করতে হাল হয় না? হাল হয়। অনেকেই অনেকেই এগুলো নিয়ে বলে যে এগুলা ইচ্ছে, এগুলো সঠিক কথা নয়, অনিচ্ছাকৃতই এগুলো করে। কেউ ইচ্ছাকৃত নিজেকে এভাবে ইচ্ছাকৃত কেউ এগুলো করতে পারে না, এগুলো অনিচ্ছাকৃতই হয়। তবে প্রশ্ন হচ্ছে ইসলামে এগুলো আছে না নাই, প্রশ্ন হচ্ছে আমাদের সেখানে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, পৃথিবীতে যদি পৃথিবীর কথা বাদ দিই, বাংলাদেশে যদি 100টা তরিকা থাকে, কয়টা? 100টা। কয়টার কথা বলছি? 100টা। এটা আমি কম বলছি, অনেক কম বলছি, আরো অনেক বেশি আছে। 1989 সালে বাংলাদেশের মধ্যে একটি জরিপে ছিল আদমশুমারি, শুমারিতে তখন একটা আদমশুমারিতে সেখানে মধ্যে প্রত্যেক ব্যক্তির পেশা লেখা লাগে যে কে কোন পেশার মানুষ। তো সেই আদমশুমারিতে 1981 কিংবা 89 দুইটার একটা হবে, ওই সময়ে প্রায় 300,000 ব্যক্তি তাদের পেশার পরিচয় দিয়েছে তারা পীর। পেশার পরিচয় কি? তারা পীর, অর্থাৎ অন্য কোনো পেশা নেই, এটা হচ্ছে পেশা। ওই সময় যদি 300,000 হয়, বর্তমানে 600,000। প্রতি বছর তো খেলাফত দিচ্ছে, খলিফা বেড়ে যাচ্ছে, যতজনকে খেলাফত দিচ্ছে ততজন পীর। কথা বলেন ঠিক কি না? এই যে 300,000 বলেন আর যত বলেন, একজনের জিকিরের তরিকার সাথে এক তরিকার সাথে আরেক তরিকার জিকিরের কোনো মিল আছে? না। কোনো মিল আছে? না। তো মিল নাই কেন? আল্লাহ রাসূল সালাত শিক্ষা দিলেন, সিয়াম শিক্ষা দিলেন, হজ শিক্ষা দিলেন, যাকাত শিক্ষা দিলেন, জিকির কেমনে করতে হবে এটা মনে হয় শিক্ষা দেননি? দিয়েছেন। কথাগুলো কারো উপরে রাগ করে গোস্বা করে নিজের আখেরাত বরবাদ করবেন না। কারো সাথে আমাদের দুশ্মনী নাই, নিজের উপলব্ধির জন্য বলছি, আপনাকে বোঝার জন্য বলছি। আপনার বিবেক অনুযায়ী কিয়ামতের দিন বিচার হবে, আপনার বিবেককে প্রশ্ন করা হবে যে তোমার মনে কেন এই প্রশ্নটা আসলো না? তোমাকে তো বলা হয়েছে, সতর্ক করা হয়েছে, তোমার সামনে এই আওয়াজ গিয়েছে, তুমি সালাত নবীর তরিকা করতে পারলা, হজ নবীর তরিকা করতে পারলা, যাকাত নবীর তরিকা করতে পারলা, জিকিরটা কেন করতে পারলা না? সেটা শিখা দেওয়ার দায়িত্ব আল্লাহ রসুল না নিয়ে বিভিন্ন পীরদের কাছে দিয়ে দিছে, এই তো? তাহলে সম্মানিত উপস্থিতি, ব্যক্তি উপলব্ধির জন্য বলছি, জিকিরে বিভিন্ন রকম হাল হওয়া এগুলো সম্ভব, এগুলো অসম্ভব কিছু না। তবে যদি কেউ সুন্নাত পদ্ধতিতে জিকির করে, কথাটা একেবারে ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে ব্যক্তি সুন্নাত পদ্ধতিতে জিকির করে তার হাল সাহাবীদের মতো হবে। কার মতো হবে? যেমন আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো যখন কেউ করে, এই জিকিরগুলো করা অবস্থায় কোনো ব্যক্তির কখনো হাল হয়েছে দেখছেন? কথাটা বোঝার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বললে কারো হাল হয় না। তার হাল অতটুকু থাকে যতটুকু সাহাবীদের, তার মানে খুব স্বাভাবিকভাবে থাকে, খুব স্বাভাবিক অবস্থায় জিকিরগুলো চলে। কিন্তু এবার এগুলো বাদ দিয়ে যদি ইল্লাল্লাহ শুরু করে, হাল আসে, লাফালাফি শুরু হয়। আপনি এটা বাদ দিয়ে আল্লাহ আল্লাহ শুরু করে দেখবেন হাল হবে, বাসে উঠে যাবে, গাছে উঠে যাবে, শুরু হয়ে যাবে। কারণ কি? সুবহানাল্লাহ,
একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিনের মাঝখানে শূন্য স্থানকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ জিকির করছেন হাল আসছে না, ইল্লাল্লাহ বললে কি সওয়াব হবে? গোটা কোরআনে কিছু নাই, হাদিসে কিছু নাই, সুন্নায় কিছু নাই, কোথাও কিছু নাই, কিন্তু সেটা করলে আপনার হাল আসছে, এত দামি জিকিরে হাল আসছে না। আর এই বিদআতি জিকির যখন করেন তখন হাল আসছে, আপনার বিবেককে প্রশ্ন করেন কেন? উত্তর হচ্ছে সাহাবীরা যে আমলগুলো করেছেন, আপনি সারা দিন বসে বসে সুবহানাল্লাহ করেন, আধা ঘন্টার জিকির করলে আপনার এত হাল আসে, আপনি সারা দিন বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, আমি আল্লাহ কসম দিয়ে বলেছি আপনার কোনো হাল হবে না, কারণ আপনি সুবহানাল্লাহ যখন পড়ছেন আলহামদুলিল্লাহ যখন পড়ছেন এই জিকিরটা সাহাবীরাও করেছে, আর সাহাবীরা যে জিকির করেছে সেই জিকির বান্দা কেমত পর্যন্ত যত বান্দা যত রকমে করবে তাদের হাল সাহাবীদের বাহিরে যাবে না। কথা কি বুঝে আসছে? এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর আল্লাহর বেলায়েতের ক্ষেত্রে, আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে আমরা এগিয়ে না সাহাবীরা এগিয়ে? আমরা এগিয়ে না সাহাবায়ে কেরাম এগিয়ে? সাহাবায়ে কেরাম তারা এগিয়ে। এটা কি অন্তর থেকে বলেছেন না মুখে মুখে? অন্তর থেকে না মুখে মুখে? অন্তর থেকে। এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমানটাও পূর্ণ হবে না। সবচেয়ে বড় ওলি সাহাবীরা, সবচেয়ে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবীদের যে অবস্থা হতো সে অবস্থা যার হবে সে সবচেয়ে বড় ওলি, আর সাহাবীদের যে অবস্থা হয় না এটা যার মধ্যে থাকবে না সেটাও ওলির হওয়ার আলামত। সাহাবীদের মধ্যে যে অবস্থা ছিল না এই অবস্থা যদি কারোর মধ্যে হয় কোনো ইবাদতে বোঝা যাবে এটা ওলি হওয়ার আলামত না, এটা হচ্ছে বিদাতি হওয়ার আলামত। মাপকাঠি আপনার কে হবে? সাহাবায়ে কেরাম হবে না অন্য কেউ? সমাধান এখানেই বুঝতে হবে এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদ তার ফাদাইলুল কুরআন কিতাবের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবি ইবনে উমার এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন, ওয়াকাদ কুরিয়া আলাইহিল কুরআন তার উপরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ওহুয়া সাকিত সে বেহুশ হয়ে পড়ে আছে। জিজ্ঞাসা করা হলো, ইবনে উমার জিজ্ঞাসা করলেন কি হলো এই লোকে, এই লোকে এভাবে বেহুশ হয়ে যাচ্ছে কেন? আশেপাশের লোকেরা জবাব দিল লোকটা এতটাই আল্লাহর বুজুর্গ, এতটাই আল্লাহর নিকট নৈকট্যপ্রাপ্ত বান্দা, যখনই তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন সে বেহুশ হয়ে পড়ে যায়। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইন্না লানাখশাল্লাহা মিন হাযার রাজুল, আমরা সাহাবীরা এই ব্যক্তির চাইতে আল্লাহকে আরো বেশি ভয় করতাম, আমাদের উপরে কোরআন তেলাওয়াত করা হলে আমাদের এই অবস্থা হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, আমরা যেটাকে বুজুর্গি মনে করছি এটা বুজুর্গি না। কথা কি বুঝে আসছে? কেউ কেউ বলে যে যে এভাবে লাফাল কি দেন, কি জন্য দেয় আপনারা জানেন না, আপনারা সেই পর্যায়ে যান নাই, সেই মাকামে যান নাই, আমরা সেই মাকামে যেতে চাই না, আমরা চাই ওই পর্যন্ত পৌঁছতে যে পর্যন্ত সাহাবীরা গিয়েছে, যে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ যাইয়ে পৌঁছে নাই সে পর্যায়ে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতে কেউ বড় বুজুর্গ দাবি করে, সাহাবীদের চাইতে বড় বুজুর্গ দাবি করে, তাহলে তার হিসেব আলাদা, তার সাথে আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো কোশ্চেন নাই, তার হিসেব তার কাছে। সাহাবী আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি ঘটনা, তিনি দেখলেন যে তার সন্তান আব্দুল্লাহ, তার সন্তান আব্দুল্লাহ কয়েকদিন দেখা যাচ্ছে যে তাকে মজলিসে দেখা যাচ্ছে না, বিকেলে বাপ তার সন্তানকে দেখে না, আমাদের মতো তো আর না যে সন্তান কোথায় গেল খোঁজ খবর নাই, তিন দিন কিংবা দুই দিন সন্তানকে দেখে নেই বিকেলে, পরে জিজ্ঞাসা করলো কই কি হলো তোমাকে যে বিকেলে দেখা যাচ্ছে না কই যাও, সন্তান তার বাবাকে জবাব দিল যে আমি এক অতুলনীয় মজলিসের মধ্যে সন্ধান পেয়েছি, বিশাল এক তরিকের সন্ধান পেয়েছি। তুমি কি তরিকের সন্ধান পেয়েছ? যে আমি এক মহা তরিকের সন্ধান পেয়েছি যে তরিকার মধ্যে মানুষেরা কোরআন তেলাওয়াত যখন হয় কোরআন তেলাওয়াত করতে করতে তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়।
আমি এরকম অতুলনীয় মজলিস আর দেখি নাই। সাহাবি তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, তুমি বেলায়াত নির্ণয় করতে পারো নাই, কোনটা ওলি কোনটা ওলি না, কোনটা আলেম ওলি হওয়ার আলামত আর কোনটা বেদাতি হওয়ার আলামত তুমি বুঝো নাই। তুমি যাদেরকে ওলি মনে করেছো এটা এরা ওলি নয়। আজকের দিনের পর তুমি আর কখনো সেই মজলিসের মধ্যে যাবে না। তাবি বলেন, আমার বাবা যখন আমাকে এত অতুলনীয় মজলিসে যাওয়ার জন্য আমাকে নিষেধ করলো, আমার মনের মধ্যে ওনার কথাটা আমার মধ্যে লাগে নাই। আমার যে তার কথাটা আমার হৃদয়ে লাগে নাই এটা আমার বাবা বুঝতে পারছে, বুঝতে পেরে আমাকে আবার ডাকি নিয়ে এসে এদিকে আসো। ডেকে নিয়ে এরপরে বলল, তুমি তো আমার কথা বুঝো নাই, ওয়াকাদ হাদারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রসুলের সাথে উপস্থিত ছিলাম, ওয়া নাকরাউল কুরআন মা আবি বকর ওয়া উমর, এবং আবু বকর ওমরের সাথেও আমরা কুরআন তেলাওয়াত করতাম, ফালাম ইউসিবুহুম হাকাযা আফাতারাহুম মাখশা লিল্লাহি ওয়া আক্কা মিনহু। তিনি বললেন যে আমি আল্লাহ রসুলের সাথে উপস্থিত ছিলাম, জিকিরের মাজলিসে কোরআন তেলাওয়াত হতো, আবু বকরের কোরআন তেলাওয়াত দেখেছি, ওমরের কোরআন তেলাওয়াত দেখেছি, তাদের কারো এই হাল হতো না। আফাতারাহুম মাখশা লিল্লাহি মিন আবি বকর ওয়া উমর, তুমি কি যাদের ফজিলত আমার কাছে বর্ণনা করতে যাচ্ছ তাদেরকে আবু বকর ওমরের চাইতেও বড় মনে করো? সন্তান বলল, বাবা আমাকে এই কথা বলার পর আমার বুঝে এসেছে, এরপরে আমি আর সেখানে যাইনি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অনেক অনেক নানান ভাবে গোজামিল দিয়ে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু বোঝাচ্ছে। হয়তো কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, আমিও আপনাকে সেরকম একটা গোজামিল দিচ্ছি, তবে আমার আমি আপনাকে গোজামিল দেওয়ার মধ্যে আমার কোনো উপকার নেই, কোনো খায়ের নাই, কারণ আমি কারোর মুরিদ বানাচ্ছি না, আপনি আমাকে আপনার হাদিয়ার মুখাপেক্ষী না। আমি আপনাকে কোরআনমুখী করতে চাচ্ছি, আপনি আমাদের সমস্ত বক্তব্যের সারমর্ম হচ্ছে আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলাম অনুযায়ী আমল করেন, যে হুজুরের কাছে যান আমাদের আপত্তি নাই, আমাদের কাছে আসতে হবে এটা মোটেই শর্ত না। কোরআন অনুযায়ী আমল করেন, ইসলাম অনুযায়ী আমল করেন, না জানলে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যত আমল করবেন আল্লাহ তাআলা এগুলো সওয়াব দেবে, সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে যে ইবাদতটাই করব সেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা এটা আগে নিশ্চিত হতে হবে, যদি সেটা রসুল না করে সেটা আমল নয়, সেটা আমল হতে পারে তবে সেটা নেক আমল নয়, কারণ প্রত্যেক নেক আমলের জন্য শর্ত হচ্ছে সে আমলটা রসুল নিজে করবেন অথবা করতে আদেশ করবেন, তিনি যেটা করেননি যেটা আদেশ করেননি সেটা কখনো নেক আমল হবে না, কোনো নেক আমল হবে না। যেরকম আমরা বলি যে নোট দুই রকম, একটা হচ্ছে অরিজিনাল নোট আর একটা হচ্ছে জাল নোট, দুইটা দেখতে একরকম। তো সুন্নত পদ্ধতির ইবাদত আর আর বেদাত পদ্ধতির ইবাদত বাহ্যিকভাবে দেখতে দুইটা একরকম, মনে হচ্ছে যে এও তো আল্লাহ জিকির করছে, এও আল্লাহ জিকির করছে, সমস্যা কি? মানুষ মোটেই জিকির করছে না, সিনেমা হলে যাচ্ছে, সে তো আর সিনেমা হলে যাচ্ছে না, জিকির তো করছে, এরকম কথা আছে না নাই? এগুলো হচ্ছে দিন ইসলামকে কিছুই বুঝে নাই, এগুলো হচ্ছে জাহেলে মরাক্কালে গায়রে মুফিদদের কথা। যে ব্যক্তি সিনেমা হলে যাচ্ছে সে ব্যক্তি সিনেমা হলে কি ন্যাক মনে করে যাচ্ছে না গুনাহ মনে করে যাচ্ছে? কি মনে করে যাচ্ছে? গুনাহ মনে করে যাচ্ছে। আর যে ব্যক্তি বেদাত পদ্ধতির জিকির করছে সে এই পদ্ধতিতে জিকির করে সে মনে করছে সে আল্লাহর ওলি হচ্ছে, ওই ব্যক্তি মনে করছে গুনাহ করছে, ওই ব্যক্তি গুনাহ করার পর তওবা নসিব হবে। আর যে ব্যক্তি বেদাত পদ্ধতিতে কাজ করছে সে ব্যক্তি জীবনেও এই কাজ থেকে তওবা করবে না, বরং তার এই বেদাত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সে মাঠে যুদ্ধ করবে। এই জন্য সুফিয়ান সাউরি বলছেন, ইন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা, বেদাত থেকে তওবা করা হয় না, আর ওয়া ইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, আর যে কোনো পাপ বান্দা করলে সেটা একসময় না একসময় তওবা করে। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। তো বান্দার জিকিরটা হচ্ছে যে কোনো পর্যায়ের ইমাম
বড় বড় ইমামরা অনেক কিতাব লিখে গেছে জিকির, জিকির খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফরজ নামাজের পরে কত জিকির, এগুলো করি, হাঁটতে উঠতে বসতে যে কোনো জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তে থাকি। এই নফল ইবাদত করার জন্য সব একসাথে হতে হবে, একজনে বসে বসে জিকির পরিচালনা করতে হবে, এই সব কই পাইলা? জিকির একটা নফল ইবাদত, এটার কি ইমাম লাগে নাকি? সালাতের ইমাম লাগে, জিকিরের কি ইমাম লাগে নাকি? আমরা তো জিকিরেরও একটা ইমাম বানাই নিছি, যে কেউ পরিচালনা না করলে জিকির হচ্ছে না। আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, মানে হচ্ছে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, মৌখিক ইবাদত হোক, আর্থিক ইবাদত হোক, শারীরিক ইবাদত হোক, তোমরা যে কোনো ইবাদতের মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করো, আজকুরকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রতিদান দেওয়ার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, তোমরা আমার প্রতি কি হও? কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। প্রথমে বলেছেন আল্লাহ তাআলা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, অর্থাৎ তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো আনুগত্যের মাধ্যমে, আমি তোমাদেরকে প্রতিদান দেওয়ার মাধ্যমে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার শুকরিয়া যদি আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। অনেকে দেখা যাচ্ছে অসুস্থ, যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, প্রথমেই বলে যে ভালো না, এরকম আছে না নাই কখনো? এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করে। আপনার যদি একেবারে নিঃশ্বাস যায় যায় অবস্থা, নিঃশ্বাস যায় যায় অবস্থা, এমত অবস্থায় একজন মমিনকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, একজন মমিনের প্রথম উত্তর হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ হচ্ছে আরেকটা নিঃশ্বাস বাড়ানোর ব্যবস্থা এখনো আছে, একটা নিঃশ্বাসের সুযোগ আল্লাহ এখনো দিয়েছে। কিছু মানুষকে তো এই মুহূর্তে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, যে মুহূর্তে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, যতই খারাপ থাকে আপনার চাইতে আরো কঠিন অবস্থায় আল্লাহর আরেক বান্দা পড়ে আছে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, তার তুলনা আপনি ভালো আছেন। আপনার যদি দুই নিঃশ্বাসের সময় থাকে, আরেকজন এক নিঃশ্বাসের সময় আছে মাত্র, তার চেয়ে আপনি ভালো আছেন। এই জন্য আল্লাহ তাআলা চায় বান্দাকে যখন কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবে, প্রথম যত অবস্থায় খারাপ থাকুক প্রথম আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা গর্ব করবে তার ফেরেশতাদেরকে নিয়ে, দেখো বান্দার অবস্থা কত খারাপ, তারপরও সে আমার শুকর আদায় করতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তার মানে কি আমরা রোগের কথা বলতে পারবো না? পারবো, কিন্তু প্রথমেই না। প্রথমেই কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, যত অবস্থায় খারাপ থাকুক আলহামদুলিল্লাহ ভালো আছে, এরপরে যে আমার এই 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 সমস্যা, যত সমস্যা এরপরে বলব, কিন্তু প্রথমে না। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলেছেন কি, নিয়ামত বাড়িয়ে দেবেন। শুকরিয়া যদি আদায় করে বান্দা যে অবস্থায় আছে আল্লাহ তাআলা খুশি হয়ে সেই অবস্থা থেকে তার আরো অবস্থা উন্নতি করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব। ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করো না। কুফরি করো না মানে আমি যে নিয়ামত দিলাম নিয়ামত অস্বীকার করলে আল্লাহ এটাকে কুফরি বলেছেন। যদি কুফরি করে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামত অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অনেক কঠিন, অনেক কঠিন। নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা নিয়ম হচ্ছে আত-তাহাদ্দুস বিনিয়মাতিল্লাহি শুকরুন, কোন একটা নিয়ামত পাইলে সেই নিয়ামতটা অন্যের কাছে বলে বেড়ানো, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। আর আমাদের অবস্থা হচ্ছে কি, যখন ছেলে টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, তখন ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে বলে বেড়াচ্ছে, যেই না ছেলে টাকা দেওয়া শুরু করে চুপচাপ কোনো খবর নাই, কথা কিন্তু বাস্তব, এটা হওয়া যাবে না।
যখন অবস্থা খারাপের মধ্যে থাকবো আল্লাহর কাছে চাইব, আল্লাহ যাতে ব্যবস্থা করে। অন্যের কাছে যদি কিছু বলা হয়, কেউ কি কোনো উপকার ক্ষতি করতে পারে? না। যা দরকার কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। আর কেউ যদি কোনো নেয়ামত দেয়, কোনো নেয়ামতের মধ্যে আমি হাবুডুবু খাই, তখন আল্লাহ তাআলার এই নেয়ামতগুলো অন্যের কাছে বলে বলে বেড়ানো। তবে এমন ব্যক্তির কাছে না যার কাছে বললে সে নেয়ামত নিয়ে টান দিবে, এরকম মানুষ আছে না? নাই, আছে। সেটাও সাবধান, সেটাও সাবধান থাকতে হবে। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো, আমার কৃতজ্ঞ হও আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, আমার কুফুরি করো না, কুফুরি করলে তোমাদের আজাব গজব বাড়িয়ে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের সাথে, ওয়াস-সালাত এবং সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা কথা বলেছেন? দুইটা। কয়টা কথা? দুইটা। দুইটার মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলছেন। এক নাম্বার হচ্ছে সালাতের আগেও বলেছেন ধৈর্য, এতটা গুরুত্বপূর্ণ ধৈর্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করার পূর্বে কিছু মানুষদেরকে দেখা যাবে এরা জান্নাতে চলে গেছে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে আল্লাহ কি অবস্থা, এখন ওদের হিসাব শুরু হয়নি। আল্লাহ তাআলা বলবেন যে এরা হচ্ছে আমার সেইসব বান্দারা, দুনিয়ার সমস্ত বিপদ আপদে এরা আমার জন্য ধৈর্য ধারণ করেছে, এই জন্য বিনা হিসাব শুরু করার আগেই তাদেরকে জান্নাতে পাঠাই। ধৈর্য কিভাবে, ধৈর্য কাকে বলে? আমার বাপ মারা গেল, মা মারা গেল, আমার পাঞ্জাবি পায়জামা কেঁদে টেঁদে সব ছেড়ে ফেললাম, কাঁদা কাটি যখন শেষ হলো পাঁচ মাস ছয় মাস পরে, তখন বললাম যে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য করা ছাড়া তো উপায় নাই, ধৈর্য ধরলাম। এটার নাম ধৈর্য? সহি বুখারীতে এসেছে। ধৈর্য হচ্ছে যে কোনো বিপদ শুনবে প্রথম ধাক্কায়, আর সদানাতুল উলা মানে হচ্ছে প্রথম ধাক্কা, হঠাৎ শুনছে যখন আমার মামার আগে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার নাম ধৈর্য। হঠাৎ শোনার কারণে এই যে বান্দার কঠিন অবস্থা যাচ্ছে, ভিতরে তুফান চলে যাচ্ছে, বাবা গেল, মা গেল, স্ত্রী গেল, সন্তান গেল, যাদের যায় তারা বুঝে, এই কঠিন পরিস্থিতিতে প্রথম ধাক্কায় যে ব্যক্তি এই কথা বলতে পারলো যে আমরা আল্লাহর জন্য, আমাদেরকে আবার আল্লাহর জন্য ফিরে যেতে হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দিবেন। বিপদে প্রথমেই প্রথমেই ধৈর্য, الصبر عند الصدمة الأولى. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. هي من درغون تمرا الله تعالى كسه সাহায্য চাও بالصبر ধৈর্যের মাধ্যমে। ধৈর্য দুই রকম, কয় রকম? الصبر على الطاعة والصبر على المعصية। এক ধরনের ধৈর্য হচ্ছে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য মানে এই যে সকালবেলা যখন মুয়াজ্জিন আজান দেয়, কার মন চায় এই সময় এই লেপ কম্বলটা ফেলে উজু করে মসজিদে আসতে? কার মন চায়? কার মন চায়? এটা যারা মসজিদে আসবে আর যারা আসবে না তারা কি আল্লাহর কাছে সমান হবে? না। সমান হবে? না। সমান হবে না। এই যে আমি লেপ কম্বলকে লাথি মেরে আমি যে উজু করার প্রস্তুতি নিতে যাচ্ছি, এটা অনেক বড় একটা ধৈর্য। কি ধৈর্য এটা? সেটা হচ্ছে আমি আরাম আয়েশকে প্রশ্রয় দিই নাই, আল্লাহর আনুগত্যের সামনে আরাম আয়েশকে প্রশ্রয় দিই নাই, এটা ধৈর্য। আরেকটা হচ্ছে আস-সাবরু আলাল মাসিয়া, কোনো পাপ কাজের ব্যাপারে ধৈর্য ধরা। যখন একটা পাপ সামনে আসে, পাপ কাজটা করতে মন চায় না এরকম কোনো মানুষ নেই, আর যার মন চায় না সে ব্যক্তির জন্য সওয়াব ওই ব্যক্তির সমান হবে না যা করতে মন চায়। যার পাপ কাজ করতে মন চায় এত তো সত্যি যে ব্যক্তি পাপ করে না, সওয়াব হচ্ছে তার জন্য। একজনের চোখ নেই, যদি বলে সিনেমা দেখে আমি পছন্দ করি না, খুব ঘৃণা করি, আরেকজন কানে শুনে না, বলে যে গান বাজনা এগুলো আমার খুব অপ্রিয়, কিন্তু ছবি সিনেমা দেখতে খুব ভালো লাগে, চোখ আছে এই জন্য দেখে, কান দিয়ে শুনতে পারে না এই জন্য বলে যে শুনে লাভ নাই,
আমি শোনা পছন্দ করি না। যার কান আছে কান থাকা সত্ত্বেও শুনতে মন চায়, এত তো সত্ত্বেও যে ব্যক্তি অশ্লীল গান বাদ্য এগুলো শুনবে না। চোখ আছে দেখতে মন চায়, খারাপ নারীর দিকে তাকাইতে মন চায়, নারীর দিকে তাকাইতে মন চায়, এত তো সত্ত্বেও যে ব্যক্তি তার চক্ষুকে হেফাজত করবে, সওয়াব হচ্ছে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। মন চাইতে সবার, কার মন চায় না, সবার মন চায়। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা চাও বিসবরি ও সালাত, ধৈর্য এবং সালাত দ্বারা। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিয়েছেন, যে কোনো বিপদ আপদ যখন হবে হাইহুতাশ না করে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণে আনা, ধৈর্য ধারণ করা, এরপরে সালাতের মধ্যে গিয়ে দুই রাকাত চার রাকাত সালাত পড়ে নিজের বিপদের কথা আল্লাহর কাছে জানানো। সুবহানাল্লাহ। কারণ বান্দা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে যত খুশি করতে পারে, আর কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত খুশি করতে পারে না। সমস্ত ইবাদতের সমন্বয় ঘটেছে সালাতের ভিতরে। ইস্তাইনু বিসবরি ওয়াসসালাত, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবর ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সাথে থাকেন তাহলে তার আর কোনো চিন্তা আছে না? কোনো চিন্তা আছে না? এরপর আল্লাহ তাআলা আরেকটি আলোচনা শুরু করতে যাচ্ছেন, যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না। তাদেরকে কি বলো না? মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তারা কি মৃত না জীবিত? জীবিত। জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, বল আহইয়াউম, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলেন তোমরা তা অনুধাবন করতে পারছো না। এই যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা জীবিত বলতে কি তারা মারা যায় নাই বিষয়টা এরকম? তারা মারা গেছে? যারা শহীদ হয়েছেন তারা কি এখনো জীবিত না মারা গেছে? আল্লাহ যে বললেন তাদেরকে মৃত বলো না, আমরা যে বললাম মারা গেল, কি প্রশ্ন কি বুঝে আসছে? নবীরা তারা কি জীবিত ছিলেন না মরে গেছে, নাকি সাহাবায়ে কেরাম নবীদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলছে? জীবিত অবস্থায় কবর দিছে? মারা গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন তারাও মারা যাবে। কার ঘোষণা? কার ব্যাপারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আল্লাহ বলছেন আপনি মারা যাবেন তারাও মারা গিয়েছে, তারাও মারা যাবে। আফা ইম্মিতা, আপনি যদি মারা যান তারা কি আর থাকবে? না, কেউ থাকার সুযোগ আছে না। তো যারা শহীদ হয়েছে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলো না, তাহলে যারা শহীদ হয়ে গেছে আমরা কেন বলি যে তারা মারা গেল? তার মানে এই জীবিত থাকা আর আমরা যেটাকে জীবন মনে করি সেটা এক কথা নয়। আমি আজকেও জামা মসজিদে বলছিলাম যে কবরের মধ্যে মৃত বলতে কেউ নেই। মৃত বলতে কেউ আছে? না। আবু জাহেলও জিন্দা, আবু জাহেল, আবু লাহাবও জিন্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, আমিও জিন্দা হব, আপনিও জিন্দা, আপনার বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাই কবরে জীবিত। কবরের মধ্যে হয় কারো আজাব হচ্ছে অথবা কেউ কোনো না কোনো নেয়ামত পাচ্ছে। এখন মৃত ব্যক্তির উপরে কি কোনো আজাব আজাব দিয়ে লাভ আছে? না। যার কোনো অনুধাবন করতে পারছে না, কোনো কিছু অনুভব করতে পারছে না, তাকে আজাব দিয়ে কোনো লাভ আছে? না, কোনো লাভ নেই। আর যে ব্যক্তি অনুধাবন করতে পারছে না তাকে কোনো নেয়ামত দিয়ে ফল ফলাদি দিয়ে তাকে বিভিন্ন নেয়ামত দিয়ে কোনো লাভ আছে? না। তাহলে কবরের মধ্যে মৃত বলতে কেউ কেউ নেই। কবরে মৃত বলতে মৃত মৃত্যু একবার, মৃত্যু কয়বার? একবার। মরে যাওয়ার সাথে সাথে আবার জীবিত, আর কোনো মৃত্যু নাই। কিয়ামতের দিন সবাই আবার উঠবে, তখন জীবিত তারাই উঠবে, কবর থেকে উঠবে সব। ফাইদা হুম ইলা ফাইদা ইলা রাব্বিহিম ইয়ামসিলুন,
কবর থেকে সব উঠে আল্লাহ তাআলার দিকে দৌড়াতে থাকবে জীবিত, তারাতান উখরা, কবরে সবাই জীবিত। তাহলে নবীদের ব্যাপারে, নবীদের ব্যাপারে কেউ কেউ যে বলছে যে তারা জীবিত, শহীদদের ব্যাপারে বলছে তারা জীবিত। শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা তো একেবারে নিষেধ করে দিলেন, তাদেরকে মরা বলিও না, কি মৃত বলিও না। তাহলে যারা শহীদ হয়েছে, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু